নমস্কার বন্ধুরা, চারিপাশে কৌশিকের সাথে আমার এই চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে আজ সকালে আমি আর আমার বন্ধু সুদীপ দুজনে মিলিয়ে একটু উদ্দেশ্যবিহীনভাবেই বেরিয়ে পড়লাম। চললাম এই পাশাপাশি গ্রামগুলো একটু ঘুরে দেখার উদ্দেশ্যে। ঘড়িতে এখন ভোর 5:30, কিন্তু বেশ চারিদিকটা আলোয় ভরে গেছে। রাস্তার ধারেই একটা সুন্দর স্বর্ণালী, অনেকে এটাকে বলে বাঁদরলাঠি, যাই হোক, গাছটির নিচেই পুরো সোনার ফুল ছড়িয়ে আছে। আমরাও নেমে একটু দেখে নিলাম চারপাশটা। আপনারাও সঙ্গে থাকুন, উপভোগ করুন চারিপাশে কৌশিকের সাথে এই নতুন ধরনের একটু ভিন্ন স্বাদের ভিডিওতে। বাইক থেকে নেমে একটু দু চার পা জায়গাটা চারিদিকে ঘুরে নিলাম। খুব সুন্দর লাগছে সকালটা এখানে। আওয়াজ শুনেই কিন্তু অনুমান করতে পারছেন জায়গাটা কোথায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা কলাইকুণ্ডার পাশেই একটা ছোট্ট জায়গা। অদ্ভুত জিনিস এই ছোট্ট খেজুর গাছ, একদম মানে হাতের নাগালে এইটুকু খেজুর গাছের মধ্যে এরকম পাঁচ পাঁচ খেজুর ধরেছে। এক অদ্ভুত ব্যাপার তো। গাছটার হাইট একদম বেশি নেই, যে হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে এরকম খেজুর গাছের থোকা। এইটুকু গাছে এত বড় বড় খেজুরের, এটা নিশ্চয়ই কোনো ভালো জাতের খেজুর। কারণ আমাদের দেশি খেজুর গাছে, দেশি খেজুর গাছে কিন্তু এত তাড়াতাড়ি ফল আসে না। এগুলো মনে হয় কোনো বাইরের দেশের খেজুর গাছ বা উন্নত জাতের আর কি, নাহলে এই এই হাতের মধ্যে খেজুরের এর পাওয়া মুশকিল ব্যাপার। গ্রীষ্মকালে এই সময়টা কিন্তু এদিকে প্রচুর কুরচি ফুল ফোটে। একটা হালকা মিষ্টি গন্ধে জায়গাটা ভরে আছে, সুন্দর চারিদিকে এরকম অসংখ্য ফুল ফুটেছে। দূর থেকে হয়তো ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না, ঝোপের মধ্যে চারিদিকে অনেক ফুলের, কুচি ফুলের গাছ এখানে ঝোপ ঝোপ হয়ে আছে। আবার একটু এগিয়ে চললাম, দুধারে ঘন সবুজ শালের জঙ্গল। কদিন আগেই বৃষ্টি হয়ে গেছে, তাই পাতাগুলো দূর থেকে একদম খুব সুন্দর চকচক করছে। এভাবেই থাকুন আমাদের সাথে। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। দেখতে থাকুন চারিপাশে কৌশিকের সাথে।
এতক্ষণ আমরা কুরচি ফুলের ছোট ছোট গাছ দেখছিলাম, এখানে একটা বিশাল কুরচি ফুলের গাছ, পুরো ফুলে সাদা হয়ে আছে। আর একটু দূর থেকে দেখলে ভালো বোঝা যাবে কত বড় গাছটা। বেশ বড় সড়ো হাইয়ের গাছ, কিন্তু পুরো যেমন পলাশ টলাশ যেমন হয়, পাতা থাকে না শুধু ফুল, ঠিক সেই রকম হয়েছে গাছটা। না আজ সকালে আমি বেরিয়েছি আর সুদীপ দুজনে মিলে বেরিয়েছি একটু চারপাশটা ঘুরে দেখতে, এই গরমের মধ্যে বিশেষ কোথাও তো যাওয়া যাচ্ছে না। কেমন লাগছে সুদীপ জায়গাটা? আরে এত নিরিবিলি শান্ত জায়গা আগে তো দেখিনি। হ্যাঁ, গ্রামের মধ্যে পুকুরটার জল কমে গেছে, বর্ষার পরে এটা আরো সুন্দর লাগবে। আর আম গাছগুলো প্রচন্ড বড় বড় আম গাছ, লোকে গ্রামীণ পরিবেশে গিয়ে, গ্রামীণ পরিবেশ থাকার জন্য লোকে এখন বিভিন্ন রকম কটেজ, কাঠগোলাপের একটা মিষ্টি গন্ধ আসছে কাঠগোলাপ গাছটা থেকে। ছোট্ট একটা মন্দির আছে এখানে, ছায়াটা পড়েছে কিন্তু আম দেখ গাছে বেশি নেই। না, আম গাছে আম নেই কিন্তু গাছের ডালপালা বিস্তৃত, ছায়াটা খুব গভীর ছায়া। কুরচি ফুল সামনে থেকে তো খুব সুন্দরই লাগছে দেখতে, আর একটা হালকা মিষ্টি গন্ধে চারপাশটা কিন্তু ভরে আছে। আর এখানে বড় বড় কুরচি ফুলের গাছ, পুকুরের পাড়েও একটা বেশ বড় সাইজের কুরচি ফুল, অনেকটা দূর থেকে এর গন্ধ পাওয়া যাচ্ছে। সকালবেলায় এরকম মিষ্টি গন্ধ, তার সাথে গ্রামীণ পরিবেশ, শরীরে যেন একটা রিফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে। এই জায়গাটাও চারিদিকে কাজু গাছে ভর্তি। না কি সুন্দর কাজুর গন্ধটা পাচ্ছি। না, পাকা কাজু মাটিতে পড়ে একটু পচা পচা ভাব হলে তারপরে তার গন্ধ পাওয়া যায়। গাছের তলায় ঘুরতে ঘুরতে দেখি বেশ কিছু পাকা কাজু পড়ে আছে, মানে এগুলো পাখি খেয়ে ঠুকরেছে, দেখাই যাচ্ছে পাখি খেয়ে ফলটা খেয়েছে। ফলেরও একটা বেশ সুন্দর মিষ্টি গন্ধ, দেখ ফলটারও একটা বেশ গন্ধ আছে সুন্দর পাকা, একটা খুব পাকা ফলের যেমন গন্ধ থাকে। আর প্রত্যেকটার নিচে একটা করে কাজু, মানে আমরা যেটা কাজুটা খাই সেটা হচ্ছে এই অংশটা, আর এই ফলটা অংশটা, হ্যাঁ মানে মানুষের জন্য একটু আর পাখিদের জন্য, পশু পাখিদের জন্য কিছুটা অংশ। অদ্ভুত একটা ফল, আমরা ভাবি হয়তো কাজু ফলের মধ্যে হয় কিন্তু তা না, কাজুটা ফলের বাইরেই অংশ একটা বীজ। বাহ, এটাও একটা নতুন জিনিস দেখা গেল রে আজকে। সকালে বাড়ি থেকে বেরিয়ে এত ঘোরাঘুরির পর একটু খিদে জন্মন করছে, তাই পাশেই দেখি মাহাতো মিষ্টান্ন ভাণ্ডার, আর সেখানে একটু পেটাই পরোটা দিয়ে এসছে পেটাই পর। আমাদের আজকে সকালের টিফিনটা বেশ জমিয়েই হলো। কেমন লাগছে? আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানতে পারলে খুবই উৎসাহিত বোধ করি, তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।